ক্লাস নার্সারি গণিত আজকে তোমাদের আগের সংখ্যা লেখো দেখো এর আগে তোমরা পরের সংখ্যা শিখেছো আগের সংখ্যারও ক্লাস করিয়েছি আজকেও আবার করাচ্ছি দেখো আগের সংখ্যা এখানে কত লেখা আছে দেখো সাথে সমুদ্র তাহলে সাথে সমুদ্রের আগে কি হবে তাহলে একই চন্দ্র থেকে ডেকে যাও সাথে সমুদ্রের কাছে আসো একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবার ছয় ঋতু সাথে সমুদ্র তাহলে সাথে সমুদ্রের আগে কি হলো বলো ছয় ঋতু ছয় ঋতু এখানে দেখো তাহলে সাতের আগে ছয় পেয়ে গেলাম আমরা বসালাম এবার এখানে কত আছে নয় নমুদ্র নয় নমুদ্র তাহলে একের ঘরেই আছে তাহলে একে চন্দ্র থেকে নয় পর্যন্ত ডেকে যাও আবার বলো একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবসু নয় নমুদ্র তাহলে আটে অষ্টবসু তারপরে আছে নয় নমুদ্র তাহলে নয়ের আগে কি হলো আট এখানে দেখো কত আছে এক দশ এক এগারো তাহলে আমরা কি একে শূন্য দশ তারপরেই লিখি এক দশ এক এগারো হ্যাঁ তাহলে একে শূন্য দশ এক দশ এক এগারো তাহলে এগারোর আগে কত হলো একে শূন্য দশ আবার দেখো এখানে কি লেখা আছে এক দশ আট আঠারো তাহলে আমরা একে ঘরেই ডেকে যাব একে শূন্য দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো তারপরে আসছে এক দশ আট আঠারো তাহলে এক দশ আট আঠারোর আগে কি হলো এক দশ সাত সতেরো আর এখানে দেখো দুইয়ে শূন্য কুড়ি লেখা আছে তাহলে দুইয়ে শূন্য কুড়ি কার আগে দুয়ে শূন্য কুড়ির আগে কে হবে তাহলে ওই একে শূন্য দশের থেকেই ডাকলেই তুমি পেয়ে যাবে দুয়ে শূন্য কুড়ির আগে কি হবে একে শূন্য দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুয়ে শূন্য কুড়ি তাহলে উনিশ তাহলে দুয়ে শূন্য কুড়ির আগে কি হলো এক দশ নয় উনিশ এবারে দুয়ে শূন্য কুড়ি এখানে দেখো দুয়ের ঘরেই আছে দু দশ তিন তেইশের আগে কি হবে তাহলে আমরা দুয়ে শূন্য কুড়ি থেকে ডাকলেই পেয়ে যাব দুয়ে শূন্য কুড়ি দুই দশ এক একুশ দুই দশ দুই বাইশ দুই দশ তিন তেইশ তাহলে দুই দশ দুই বাইশ আচ্ছা এইবারে দেখো তিনের ঘরেই যেতে হবে তাহলে দুইয়ের থেকে তিনের ঘরে যাচ্ছি আমরা তাহলে দুয়ে শূন্য কুড়ি থেকেই ডাকলেই আমি পেয়ে যাব তিন দশ মানে তিনে তিনের ঘরে তিনে তিন দশ এক একত্রিশের আগে কি হবে তাহলে দু দশ দুই বাইশ দু দশ তিন তেইশ দু দশ চার চব্বিশ দু দশ পাঁচ পঁচিশ দু দশ ছয় ছাব্বিশ দু দশ সাত সাতাশ দু দশ আট আঠাশ দু দশ নয় উনত্রিশ তিনে শূন্য তিরিশ তিন দশ এক একত্রিশ তাহলে একত্রিশের আগে কি পেলাম তিনে শূন্য তিরিশ এখানেও তিনের ঘরে আছে দেখো তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তাহলে তিনের শূন্য তিরিশ থেকে ডেকে গেলেই আমরা তিন দশ পাঁচ পঁয়ত্রিশ পেয়ে যাব তিনের শূন্য তিরিশ তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তাহলে তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ চৌত্রিশ পেলাম আবার দেখো এখানে তিনে শূন্য তিরিশের আগে কি হবে তাহলে দুয়ে শূন্য কুড়ি থেকে ডাকলেই তো আমরা পেয়ে যাব ওখানে কি হবে দুয়ে শূন্য কুড়ি
দুই দশ এক একুশ, দুই দশ দুই বাইশ, দুই দশ তিন তেইশ, দুই দশ চার চব্বিশ, দুই দশ পাঁচ পঁচিশ, দুই দশ ছয় ছাব্বিশ, দুই দশ সাত সাতাশ, দুই দশ আট আঠাশ, দুই দশ নয় উনত্রিশ, তিনে শূন্য তিরিশ। তাহলে আমরা তিরিশের আগে কি পেলাম? দুই দশ নয় উনত্রিশ পেলাম। এখানে দেখো দুইয়ের পরেই আছে দুই দশ পাঁচ পঁচিশ, তাহলে দুইয়ের শূন্য কুড়ি ডাকলেই আমরা দুই দশ পাঁচ পঁচিশ পেয়ে যাব। দুইয়ে শূন্য কুড়ি, দুই দশ এক একুশ, দুই দশ দুই বাইশ, দু দশ তিন তেইশ, দু দশ চার চব্বিশ, দু দশ পাঁচ পঁচিশ, তাহলে দু দশ চার চব্বিশ, তাহলে পঁচিশের আগে আমরা কি পেলাম? দু দশ চার চব্বিশ। আর এইবারে এখানে দেখো এক এক দশ ছয় ষোলো, তাহলে একের ঘরে একে শূন্য দশ থেকে ডাকলেই আমি পাবো ষোলোর আগে কি হয়। একে শূন্য দশ, এক দশ এক এগারো, এক দশ দুই বারো, এক দশ তিন তেরো, এক দশ চার চোদ্দ, এক দশ পাঁচ পনেরো। তাহলে এখানে দেখো তিন দশ চার চৌত্রিশ আছে, তাহলে আমরা তিনের শূন্য তিনের ঘরেই যে আছে তিনের শূন্য তিরিশ থেকে ডাকলেই পেয়ে যাবো চৌত্রিশের আগে কি হয়। তিনের শূন্য তিরিশ, তিন দশ এক একত্রিশ, তিন দশ দুই বত্রিশ, তিন দশ তিন তেত্রিশ, তিন দশ চার চৌত্রিশ, তাহলে তিন দশ তিন তেত্রিশ। এখানে দেখো দু দশ চার চব্বিশের আগে কি হয়, তাহলে দুইয়ে শূন্য কুড়ি, দুইয়ের ঘরেই ডাকলে আমি চব্বিশের আগে পাবো। দুইয়ে শূন্য কুড়ি, দুই দশ এক একুশ, দুই দশ দুই বাইশ, দুই দশ তিন তেইশ, তেইশের পরে মানে চব্বিশ হয়, আর চব্বিশের আগে হয় তেইশ, দুই দশ তিন তেইশ। এখানে দেখো তিন দশ এক একত্রিশ, তাহলে তিনের ঘরেই আমি ডাকবো, তিনে শূন্য তিরিশ, তিন দশ এক একত্রিশ, তাহলে একত্রিশের আগে কি আসছে? তিনে শূন্য তিরিশ। তাহলে আমরা আজকে এই যে আগের সংখ্যা লেখো থাকলে এইভাবে তোমরা ডেকে ডেকে আগের সংখ্যা বসাবে, আর বারবার বাড়ির খাতার লিখে অভ্যাস করবে এবং আমাদের স্কুলের খাতায় লিখে জমা দেবে। ভালো থাকবে।